আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির বিষয় হলো আপনারা কিভাবে দেশি মুরগির পুষ্টিকর খাবার তৈরি করবেন বা দেশি মুরগির পুষ্টিকর খাবার খাওয়াবেন। এই দেশি মুরগি বলতে একেবারে বড়ও না একেবারে ছোটও না, দেখা যাচ্ছে যে বাচ্চা মুরগিটা কিছুদিন হয়েছে 20-25-30 দিন এমন হয়েছে। এমন মুরগির জন্য কিভাবে আপনারা কি খাবার দেবেন দেখা, আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করি যে আমি আমার কোন ধরনের মুরগিকে এই খাবারটা দিচ্ছি। আমি একটা বাচ্চা নিয়ে এসে আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন একটু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা দুটা মুরগি নিয়ে আসছি, যে আমি কোন ধরনের বাচ্চা গুলোকে এইটা খাবারটা খাওয়াচ্ছি। আপনারা দেখেন এই বাচ্চার বয়সটা প্রায় 30 দিন। এই বাচ্চাটা 30 দিন, কিন্তু এই বাচ্চাটা দেখেন একটু গলা ফোলা বিধায় এই গলা ফোলা বাচ্চা কিন্তু একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যেহেতু দেখানোর উদ্দেশ্যে নিয়েছি, একটু বড়টা নিয়ে আসবো, এটাই স্বাভাবিক। তবে আপনারা এই ধরনের মুরগির বাচ্চা গুলোকে কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারেন, তাহলে দেখবেন যে এই মুরগির বাচ্চা গুলোর যে পুষ্টির চাহিদা ছিল, যে খাবারের চাহিদা ছিল, এই সেটা কিন্তু এখান থেকে পূরণ হয়ে যাবে। যে আপনারা যদি শুধু ফিড খাওয়ান তাহলে কিন্তু আপনাদের কস্টিং বা খরচটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের লাভ থেকে কিন্তু লসের সম্মুখীন বেশি হয়ে যাবেন। তাই আপনারা যেভাবে কম খরচে আপনারা পুষ্টিকর খাবার দেশি মুরগির বাচ্চার জন্য তৈরি করতে পারবেন, একেবারে বাচ্চাও না একেবারে বড়ও না, কিভাবে তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু কিছু ফিড নিয়ে এসেছি। এখানে আছে যে 2 কেজি ফিড আছে। আপনারা এই ফিডটা প্রথমে নেবেন, আপনারা যে কোনো পরিমাণ নিতে পারেন, আপনারা কম নিতে পারেন, আপনারা 1 কেজি 2 কেজি 5 কেজি, দেখা যাচ্ছে মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা এটা নিতে পারেন। আপনারা প্রথমে এই খাবারটা নিয়ে আপনারা এটা অবশ্যই সোনালি স্টার্টার ফিড দেবেন, দেশি মুরগির জন্য সোনালি স্টার্টার ফিডটাই বেটার। অবশ্যই আপনারা এই সোনালি স্টার্টার ফিডটা নিয়ে তারপর আপনারা যে চাউল আছে, আপনাদের চাউল থাকতে পারে, চাউলের খুদ থাকতে পারে, আপনারা যেটা আছে সেটা নিতে পারেন। আমি দেখেন আমার এখানে কিছু চাউল আছে, এই চাউলটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমি এই চাউলটা কিন্তু কম টাকাতে কিনে নিয়ে আসছে আমার মুরগির খাওয়ানোর উদ্দেশ্যে। তবে একেবারে যে খারাপ তা না, তবে একটু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, তাই আমি এই খাবারটা কম টাকা দিয়ে নিয়ে এসেছি। আপনারা এই খাবারটা এখানে যদি এই ফিডের সাথে এভাবে দিলে সুন্দর করে মিক্স করবেন, সুন্দর করে মিক্স করার পরে আপনারা সুন্দর মতন যে কোনো পাত্রে বা যে কোনো ঢাম, আমরা এটাকে বলি বা বয়ম অনেকেই বলে, আপনারা এটাতে কিন্তু রেখে দিবেন, সুন্দর করে দেখে দেবেন, তাহলে এর ভিতরে হাওয়া বাতাস ঢুকবে না, আপনি আপনার খাবার গুলো সুন্দর থাকবে। আপনারা এই ঢামটাতে রেখে দিতে পারেন। আমি এখানে চাউল দিচ্ছি, তবে আপনারা খুদ দিতে পারেন, দেখা যাচ্ছে যে এর সাথে আপনারা ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা এগুলো দিতে পারেন। আমার এখানে চাউলটা এভেলেবেল আছে, যার কারণে আমি চাউলটাও দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি দেখেন, দেখতে পাচ্ছেন যে আমার চাউলটা কিন্তু একেবারে যে খাবার অনুপযোগী সেটা না, তবে মোটামুটি মানুষের খাবার অনুপযোগী হয়ে গেছে, যার কারণে আমি এই চাউলটা কম টাকা দিয়ে কিনে এনেছি। কিনে এনে আমি এই চাউলটা মুরগি খাওয়ানোর উদ্দেশ্যেই মূলত এখানে রেখে দিয়েছি। আপনারা এইভাবে সুন্দর করে মিশাবেন, সুন্দর করে মিশালে যাতে এই খাবারটা সব জায়গায় সম পরিমাণ চলে যায়। আপনারা যখন এই খাবারটা মুরগিকে খাওয়াবেন তখন আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো আপনাদের মুরগিটা পুষ্টিকর খাবারও খাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনাদের খাবার খরচটা কম আসছে। এই কারণে যে আপনার এখানে চাউলের পরিমাণ দিচ্ছেন, আপনি চাউলটা দিচ্ছেন এবং এই চাউলটা দেওয়ার কারণে কিন্তু আপনার খাবার খরচ অনেকটাই কমে যাচ্ছে। আপনারা এইভাবে কিন্তু আপনাদের এই মুরগির বাচ্চা গুলোকে খাওয়াতে পারেন। তাহলে কি হলো দেখেন যে এই এর এটা কিন্তু চাউলটা আপনারা জানেন যে প্রাকৃতিক একটা খাদ্য মুরগির জন্য, বিশেষ করে দেশি মুরগির জন্য। আর যে এখানে ফিডটা দিয়েছি, ফিডের পরিমাণ কিন্তু একটু অল্প, আপনাদের যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু ফিডের পরিমাণ অল্প। এই ফিডে এই ফিডটা থাকার কারণে আপনার দেশি মুরগির যে পুষ্টি চাহিদাটা ছিল সেই চাহিদাটা কিন্তু এখান থেকে পূরণ হয়ে গেল। তাই আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলোকে আপনারা এইভাবে আপনাদের ফিডটা তৈরি করে কম খরচে আপনাদের মুরগিগুলোকে আপনারা খাওয়াতে পারেন, তাহলে আপনাদের খাবার খরচ অনেকটাই কম হবে,
ছোটের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তাহলে যে সুবিধাটা হবে সেটা হলো আপনাদের মুরগিগুলোর জন্য যে খাবারটা তৈরি করলেন খাবার খরচ কিন্তু একেবারে কম হয়ে গেল, আবার আপনার মুরগিগুলো পুষ্টিকর খাবার পেয়ে গেল। আপনারা দেখেন এভাবে সুন্দর করে আটকায় রাখবেন যাতে এর ভিতরে বাতাস না যায়, যদি এর ভিতরে বাতাস চলে যায় তাহলে কিন্তু এই খাবারটা বেশি দিন রাখতে পারবেন না, খাবারটা নষ্ট হয়ে যাবে। আর এভাবে আপনারা বেশ কিছুদিন আপনারা রেখে দিতে পারেন, এটাতে রাখলে কোনো সমস্যা হবে না, কারণ এর ভিতরে কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না, যার কারণে এই খাবারটা নষ্ট হবে। আপনারা এইভাবে সুন্দর করে যদি আপনাদের এই মুরগির বাচ্চা গুলোকে, আমি কিন্তু এখানে একটা কথা বারবার বলছি যে একেবারে এটা বড় মুরগির জন্য আমি তৈরি করছি না, আবার একেবারে ছোট মুরগির জন্য তৈরি করছি না। দেখা যাচ্ছে যে আপনাদের মুরগির বয়সটা 30 দিন হয়ে গেছে বা 25 দিন হয়ে গেছে, তখন আপনারা এই খাবারটা এইভাবে খাওয়াতে পারেন। তাহলে আপনাদের মুরগিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে খাবে এবং খুব সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। তাই আপনারা যদি এভাবে আপনাদের খাবারটা আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেকটাই লাভবান হবেন আশা করা যায়। আপনারা এইভাবে খাওয়াতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।